কি আমারে দেখলে তোর গলার জোরে তো বাইরে যা গেলা। সেরা দশে কেবল নীলু আলমগীর এবং থিমি। দেশের চলমান অবস্থার কারণে কম ছিল ইউটিউব নাটকের ভিউ। গত সেপ্টেম্বর থেকে আবারও নিয়মিত ইউটিউবে আসতে থাকে নতুন নাটক। একে একে আলোচিত হয় বেশ কয়েকটি নাটক। তবে কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে আবারও ইউটিউব শর্টসের আধিপত্য। ট্রেন্ডিংয়ে প্রথম 9টি স্থানই দখল করে আছে শর্টস। 10 নম্বরে রয়েছে নাটক বংশগত জমিদার। আসিফ হোসেন রাখির রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত জুটি নীলু আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে কেবল এই একটি নাটকই জায়গা করে নিতে পেরেছে। 15 অক্টোবর নাফ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় কমেডি দাঁচের এই নাটকটি। মন্তব্যের গড়ে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির। একজন দর্শক লিখেছেন, হিমি আর নীলু জুটি পুরাই আগুন। আরেকজন দর্শক লিখেছেন, নীলু ভাইয়া ও হিমি আপু জুটি অসম্ভব ভালো লাগে। আরেকজন লিখেছেন, দারুণ একটা নাটক উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে নীলু আলমগীর এবং হিমি অভিনীত বংশগত জমিদার নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া নীলু আলমগীর এবং হিমি জুটির নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে? তারা বর্তমানে ভালো গল্প এবং ভালো ভালো নাটকের চরিত্রে অভিনয় করছেন। আপনাদের কাছে তাদের নাটক কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।